আমার একটা বাইক না আছে নাম হলো রায়ান, হে গান গায় কি তা, হ্যালো ক্লাস টেনে পড়ে আর কি, মানে মেট্রিক পরীক্ষা দিবে এবার, এসএসসি পরীক্ষা দি, হে গান গায় আসতো যদি গুণনি জ্বর বাইঙ্গে নিত স্কুল ঘর, জুম্মা বারে সিন্নি দিতাম মনের বাসনা, আব্বু আমায় কয় কেন পড়তে বসো না, আম্মু আমায় কয় কেন লিখতে বসো না, কেমন করে বলবো তাদের লেখা পড়া ভালো লাগে না, ভালো লাগে না। আর আমি তো মামু, আমার একটা দায়িত্ব আছে না, গাড্ডার মধ্যে দৌড়ছি আমি, যে কী তা কস লেহাপড়া করতে না তুই, কী তা লেহাপড়া ভালো লাগে না, কো মামা ইয়া হয়েছে লেহাপড়া তো কীভাবে করবাম, আমরা কবে পরীক্ষা ওইব কি ওই তো না, স্কুলেই খুলে না, এটার মধ্যে আমি আমরা কনফিউশনে আছি, এর লেগে পড়াশোনা ভালো লাগে না, ভালো লাগে স্কুল ঘর বাইঙ্গে জুম্মাবারে সিনি দিতে আসে লেহাপড়া ভালো লাগে না। আসলে কী তা কথা জানেন, যে যত কথাই কুক যত ছাত্ররাই যে কইতেছে কেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে না খুলে না, এটা হলে উফরে দিয়ে কইতেছে, তোলে তোলে কিন্তু হ্যাঁ এটা ভালোই লাগতেছে, শিক্ষা প্রতিষ্ঠান যদি বন্ধ থাকে আর তো মজাই, লেহাপড়া কী কেউ করতে চায়, পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হইলো পড়াশোনা, এর থেকে বড় কঠিন কাজ আর নাই। তো আমার এই বাগনা রায়ের নেই, এটা খালি দিয়ে এটা মোবাইল লয়ে আছে পাবজি খেলে, আর হইলে ফ্রি ফায়ার না কি তা খেলে সারাদিন খেলে, আবার কি তা টেহা নেয় আপার কাছে তো নেয় না, টেহা বেরে বেরে খেলে সারাদিন, এই তার তালে আছে লেহাপড়ার কোনো ইয়া নাই। আমি কইছি এই যে তোর স্কুল ঘর খুললি কি তো আর বন্ধ থাকলি কি তো, এই যে বন্ধর মধ্যে কয় অক্ষর পড়ছস, কয়টা বই পড়ছস, এই তিন গোয়েন্দা বই তো এডিও তো পড়তারস, কয় না পড়াশোনা আসলে ভালো লাগে না, একটা ওয়েদার লাগে, দাঁড়াও তো তোমার কায়দা করে একটা সিস্টেম করতেছি আমি। তো যাই হোক, এর মধ্যে আমার চোখে পড়লো একটা জিনিস, এটা হলো কুইক এক্সাম নামে একটা অ্যাপস আমার চোখে পড়ছে, যে কারো এটা হলো একটু গাড়াগাড়ি করে দেখলাম যে অ্যাপসটা ভালো, এই অ্যাপসের মধ্যে আবার এই আপনার ইয়ার সিস্টেম আছে, যারা এবার এসএসসি পরীক্ষার্থী মেট্রিক পরীক্ষার্থী যারা এরা লাগে একটা পরীক্ষা পদ্ধতির ব্যবস্থা আছে, টানা প্রায় 40 দিন পর্যন্ত পরীক্ষা হইব, এটা হলো প্রতিদিন 3টা করে পরীক্ষা হইব, এখন যারা সায়েন্সে যারা আছে এরা রইলো 130টা পরীক্ষা হইব, প্রতিটা পরীক্ষা হইলো 2টা করে 260টা দেয় অ্যাপসে গিয়া, এটা কিনে লইলে হইব আপনার বিকাশে বা অন্য সিস্টেমে কিনা যাইব। পরে আমি বললাম যে দাঁড়াও তোমার হারের গান তখন জল তুলে দেওয়া লাগবো, বিলাই তো কমটে লাগে আছে ওটা না, পরে অ্যাপস আপার মোবাইলের মধ্যে অ্যাপস ইয়া করে ইনস্টল করে এমবি টেমবি কিনিয়া সব সেটিং মেটিং দেওয়া 260টা কিনে দিয়ে দিছি, যে এখন পরীক্ষা দিতে থাক, অন এটা পরীক্ষা আবার ওইব, মানে তার টানা পরীক্ষা দিতে হবে প্রতিদিন, মনে কর বাংলা একটা পরীক্ষা, এই যে একদিনে বাংলাও একটা হইব, অঙ্কের একটা হইব, ওর কেমিস্ট্রি আছে এটারও একটা পরীক্ষা হইব, তো এরকম সিরিয়ালে ধারাবাহিকভাবে সাজানো আছে আর কি। তো এই সাজানোর কারণে যেটা দেখা গেছে যে তার প্রতিদিনই পড়াশোনা করতে হবে বাধ্যতামূলক, এখন এই যে গেম খেলারও তার সময় নাই, আনে মানে গপ্প করার যে স্কুল গোল বাঙ্গার যে পরিকল্পনা এটা করারও তার সময় নাই, তার প্রতিদিন পড়তে হবে। এখন এরা আমার তো আসলে বিশ্বাস নাই, ফুলাহনের বিশ্বাস নাই, কারণ ফুলাহন কিন্তু জানো মাছ বাপ যদি হয় 3 হাত, এরা হলো 9.5 হাত, ঠিক আছে। তো এর দেখা যাবো যে পরীক্ষা দিত না ঠিক মতো, এই করবো সেই করবো, তো এইটা লাগে আবার আলাদা একটা সিস্টেম আছে, এটা হলো যে এই এরার যে অ্যাপসের আপনি যখন লগ ইন দেবেন বা রেজিস্ট্রেশন করবেন তখন তো একটা ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা লাগবে, আপনার একটা ইউনিক পার্সোনাল পাসওয়ার্ডও থাকবো, তো এই পাসওয়ার্ড এই ফোন নাম্বার দিয়ে আপনি অন্য একটা ফোনের মধ্যে থাকিয়ে অ্যাপসটা ইনস্টল করে মনিটরিং করতে পারবেন, এই সুবিধাটা আছে। তো এরা আমার জিনিসটা ভালো লাগছে, চিন্তা করলাম যে এই যে ফুলাফুরি সব ঘরেই তো এরকম ফুলাফুরি আছে, বেত্তুমি যদি পড়াশোনা করতে চায় না, এরা একটা মানে মোটামুটি শিক্ষা দেওয়া যায়, এটা চর্চার মধ্যে রাখা যায়, এটা তো সত্যি কথা যে অনভ্যাসে বিদ্যা হ্রাস, যখন পড়াশোনা করতো না তখন তো এটা একটা ভুললেই যাব। হলো ODE মানে হলো যে অর্গানাইজেশন অফ ডিজিটাল এডুকেশন, এটা হলো কোম্পানির নাম, এই কোম্পানির মানে এই কোম্পানি থেকে হলো এই অ্যাপসটা বানাইছে, এরা এই সার্ভিসটা দিতেছে, মনিটরিংয়ের ব্যবস্থা আছে। আর মনে হলো যে ব্যাপারটা আপনার সাথে শেয়ার করি, শেয়ার করলে আপনার কোনো উপকার আসতে পারে, তো আপনারা আপনারা প্লে স্টোরে গিয়া এই অ্যাপসটা ডাউনলোড করে এই ব্যাপারে একটু দেখতে পারেন, ইনস্টল করে জিনিসটা ঘাটাঘাটি করতে পারেন, প্রতি পরীক্ষা মাত্র 2টা, এটা তো ঠেয়া বসার অ্যাঙ্গেল থেকে দেখলে এটা কিছুই না, আপনারা পোলাপানটা যদি একটা পেয়ার মধ্যে রাখতে পারেন, একটা প্র্যাকটিসের মধ্যে যদি রাখতে পারেন এটা ভালো না, এই কারণে আপনার সাথে বিষয়টা শেয়ার করলাম আর কি। তবে আমার বাইক নিয়ে গানটা আমার খুব ভালো লাগছে, আসতো যদি গুণনি জ্বর বাইঙ্গে নিত স্কুল ঘর, জুম্মাবারে সিন্নি দিতাম মনের বাসনা, রে কি পুংটা পোলাপান। যাই হোক, ধন্যবাদ।